আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সকালের সমগ্র বরাকতুতা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, করিমগঞ্জ জেলায় গত 8 জানুয়ারি সংঘটিত এক ঘটনার পরিপ্রেক্ষিতে 9 জানুয়ারি ফৌজদারি কার্যবিধির 144 ধারায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হয়েছে। শুক্রবার করিমগঞ্জে জারি করা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের এক আদেশে জানানো হয়েছে যে করিমগঞ্জ জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয় এবং মকর সংক্রান্তি ও বিহু উপলক্ষে জেলায় পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির 144 ধারায় জারি থাকা নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এই আদেশ তাৎক্ষণিকভাবে সমগ্র করিমগঞ্জ জেলায় বলবৎ করা হয়েছে। অপরদিকে লায়ন্স ক্লাবের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও শিলচর নর্মাল স্কুল প্রাঙ্গণে গণবিবাহ আয়োজিত হবে। উল্লেখ্য, এই গণবিবাহ চলতি বছরের জানুয়ারি মাসে হবার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি লায়ন্সের উদ্যোগে এই গণবিবাহ আয়োজিত হবে বলে লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের সভাপতি অরিন্দম ভট্টাচার্য এক প্রেস বার্তায় জানিয়েছেন। ইচ্ছুক পাত্রপাত্রীর অভিভাবকরা আগামী 5 ফেব্রুয়ারি পর্যন্ত বিবাহের জন্য লায়ন্স চক্ষু হাসপাতালে যোগাযোগ করতে পারবেন। অপরদিকে এশিয়া বিখ্যাত শনবিলে চলছে রাতের অন্ধকারে পাখি শিকার। এই সময় শনবিলে পরিযায়ী স্থানীয় বিভিন্ন হাওর অঞ্চলের পাখিরা আসে খাবারের সন্ধানে, কিন্তু খাবারের সন্ধানে এসে পাখিগুলোই মানুষের খাবার হয়ে যায়। বন বিভাগ এতে লাগাম টানতে পুরোপুরি ব্যর্থ। বৃহস্পতিবার শনবিলে আধা গলাকাটা অবস্থায় প্রচুর পাখি উদ্ধার করা হয়েছে। এ নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে শনবিল কালীবাড়ি এলাকায়। বৃহস্পতিবার রাত 1টা নাগাদ শনবিল নবীন গ্রামের বাসিন্দা রাজেশ দাস ও শিল্পজিৎ নবশূদ্র একটি অনুষ্ঠান থেকে ঘরে ফেরার পথে 7-8 জন লোকের জটলা দেখতে পান। তাদের সঙ্গে একটি বস্তাও ছিল। অচেনা মানুষ দেখতে পেয়ে তারা জানতে চান বস্তাতে কি রয়েছে। এতেই তারা ভয়ে রাস্তা ফেলে দৌড়াতে শুরু করে, পিছু দেওয়া করেও এদেরকে তারা ধরতে পারেননি। পরের বস্তার মুখ খুলতেই দেখা যায় অসংখ্য পাখি গলাকাটা অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় কালীবাড়ি পুলিশ ফাঁড়িতে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ বাহিনী। এরপর তারা বস্তাবন্দি পাখিগুলো থানায় নিয়ে যায়। শনবিলে এই মরশুমে বিভিন্ন প্রজাতির পাখির আগমন ঘটে। বাংলাদেশের হাওর অঞ্চলের জল কমে গেলে শনবিলে জাগ বেঁধে নামে খাবারের সন্ধানে, কিন্তু স্থানীয় এবং বিভিন্ন অঞ্চল থেকে আসা পাখিগুলি চোরা শিকারীদের পাতা ফাঁদে ধরা পড়ে। ফি বছরই এমন ঘটনা ঘটে, কিন্তু বন বিভাগ নির্বিকার। চোরা শিকারের কথা জানাজানি হলে শুক্রবার সকাল থেকে শনবিল কালীবাড়ি এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়। পরে কালীবাড়ি থানার ওসি নন্দকুমার সিং দুহালিয়া বন বিভাগকে বিষয়টি অবগত করেন। তারপর সকাল 10টা নাগাদ বনকর্মীরা হাজির হয়ে পাখিগুলো কালীবাড়ি পুলিশ ফাঁড়ি থেকে সমঝে নেয়। সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে বন আধিকারিকরা জানান, পাখিগুলোর মরদেহের ময়নাতদন্ত করা হবে এবং পরে এ বিষয়ে পদক্ষেপ নেবে বন বিভাগ। শনবিল কালীবাড়ির যুবনেতা রাজেশ দাস বন কর্মীদের বিরুদ্ধে খুব উগরে দিয়ে বলেন, আপনারা টহল দিন এবং কারা চোরা শিকারী রয়েছে তাদের বিরুদ্ধে অভিযানে নামুন। এভাবে আর কতদিন চলতে দেওয়া যায়? শনবিলের সমাজকর্মী সুমন্ত কুমার দাস বলেন, সরকার বন বিভাগের নামে শ্বেতহস্তি পালন করে যাচ্ছে দশকের পর দশক ধরে। এই বিভাগ কি দায়িত্ব পালন করছে তা আজকের দিনে কোটি টাকার প্রশ্ন। অপরদিকে হাইলাকান্দি জেলার 3টি বিধানসভা কেন্দ্রে UDF বিধায়ক থাকার ফলে জেলার হিন্দুরা অরুণোদয় প্রকল্প সহ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। হাইলাকান্দির প্রাক্তন জেলা বিজেপি সভাপতি সুব্রত নাথ এক বিবৃতিতে এই অভিযোগ তুলেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন। তিনি অভিযোগ করে বলেন, হাইলাকান্দি জেলার 3টি বিধানসভা কেন্দ্রের হিন্দু সম্প্রদায়ের জনসাধারণ অরুণোদয় প্রকল্প সহ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র ও রাজ্য সরকার জনসাধারণের জন্য বিভিন্ন জনমুখী প্রকল্প মঞ্জুর করে চলেছে, অথচ হাইলাকান্দি জেলার হিন্দু সম্প্রদায়ের লোকেরা সেই সব প্রকল্পের আশানুরূপ সুযোগ সুবিধা পাচ্ছেন না। সুব্রত নাথ অভিযোগ করেন, জিপি সচিবদের কাছ থেকে বিধায়করা তালিকা নিয়ে চূড়ান্ত করার ফলে একতরফা হচ্ছে। অরুণোদয় প্রকল্পের সুবিধা প্রাপকদের চূড়ান্ত তালিকায় UDF দলের বিধায়করা নাক গোলানোর ফলে সাধারণ হিন্দু ভোটাররা বঞ্চিত হচ্ছেন। এক্ষেত্রে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। অপরদিকে গাড়মুড়া নালার উপর RCC সেতু নির্মাণের দাবিতে
কাটলিচুড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্করের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করে স্মারকপত্র পেশ করলেন ঘাড়মুড়া ফরেস্ট ভিলেজের ভুক্তভোগী জনতা। উল্লেখ করা যেতে পারে, ঘাড়মুড়া সুমো স্ট্যান্ডের কাছে নালার উপর থাকা আরসিসি সেতুটি গত কয়েক মাস আগে ভেঙে পড়ে যাওয়ায় বৃহত্তর এলাকার জনগণের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 2001 সালে পঞ্চায়েত তহবিল থেকে নালার উপর সেতুটি নির্মাণ করা হয়। অভিযোগ, নিম্নমানের কাজের ফলে সেতুটি ভেঙে পড়েছে। গুরুত্বপূর্ণ ওই সেতু পার হয়ে প্রতিদিন গাড়মুড়া কালীবাড়ি হাইস্কুলের কয়েকশো পড়ুয়া আসা যাওয়া করে। একইভাবে জওহর নবোদয় বিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য ওই গ্রামে রয়েছে একটি কোচিং সেন্টার, সেখানেও কচিকাচারা জীবনের ঝুঁকি নিয়ে ভাঙ্গা সেতুর উপর দিয়ে প্রতিদিন আসা যাওয়া করে। শিক্ষাবিদ ও সমাজকর্মী উত্তম কর্মীর নেতৃত্বে এক প্রতিনিধি দল বিধায়ক সুজামউদ্দিন লস্করের সঙ্গে দেখা করে সুমো স্ট্যান্ডের নিকটবর্তী নালার উপর সেতুটি নির্মাণের দাবি জানিয়ে তার হাতে একটি স্মারকলিপি তুলে দেন। বিধায়ক এদিন প্রতিনিধি দলকে যথাশীঘ্র ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি যে কোনোভাবে সাংসদ কৃপনাথ মালার সঙ্গে আলোচনা করে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন। অপরদিকে গণোৎসবকে কেন্দ্র করে ব্যাপক তৎপরতা চলছে হাইলাকান্দি জেলায়। রাজ্যস্তরে দ্বিতীয় পর্যায়ে 4 দিবসীয় গণোৎসব কর্মসূচি আগামী 1 ফেব্রুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি আয়োজিত হবে। 1 ফেব্রুয়ারি প্রথম দিন থাকবে প্রতিটি বিদ্যালয়ে আন্তরিক মূল্যায়ন। পরবর্তী 3 দিন অর্থাৎ 2, 3 ও 4 ফেব্রুয়ারি 3 পর্যায়ে এক্সটার্নালের উপস্থিতিতে বিদ্যালয় ভিত্তিক আন্তরিক মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রথম থেকে নবম শ্রেণীর পড়ুয়ারা গণোৎসবে অংশ নেবে। রাজ্যস্তরে গণোৎসবের প্রশিক্ষণ শেষ করে ফিরে এসেছেন জেলা ব্লক পর্যায়ের আধিকারিক সহ মাস্টার ট্রেনাররা। এবার জেলা পর্যায়ে নোডাল লিয়াসন ও এক্সটার্নালদের প্রশিক্ষণ শুরু হয়েছে। শুক্রবার 1 দিবসীয় জেলা স্তরে সিআরসিদের নিয়ে প্রাথমিক স্তরে প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। শুক্রবার হাইলাকান্দি হরকিশোর হায়ার সেকেন্ডারি স্কুলে আয়োজিত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন হাইলাকান্দি অতিরিক্ত জেলা শাসক ও সমগ্র শিক্ষা অভিযান মিশনের জেলা সমন্বয়ক ত্রিদীপ রায় সহ হাইলাকান্দি জেলার 3টি শিক্ষা ব্লকের বিইও যথাক্রমে হাইলাকান্দির রাজেশ চক্রবর্তী, লালার পার্থ প্রতিম চক্রবর্তী ও কাঠচুড়ার নজমুল হোসেন লস্কর, ডিপিও গৌতম দে, এমডিএম বিভাগের ভারপ্রাপ্ত ডিপিএম কমলেশ জীবন শর্মা সহ অন্যরা। এডিসি ত্রিদীপ রায় বলেন, শিশুদের অধিকার সুনিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। এখন থেকেই সিআরসিসি সহ শিক্ষকদের গণোৎসবের প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। গণোৎসবে অংশগ্রহণ থেকে কোনো পড়ুয়া যাতে বঞ্চিত না হয় তা সুনিশ্চিত করতে হবে। অতীতের গণোৎসবের অভিজ্ঞতাকে সামনে রেখে সিআরসিসিদের বলেন, এবার যাতে হাইলাকান্দি আরও উজ্জ্বল ফল করতে পারে তা সুনিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিশুদের অধিকার সুনিশ্চিত করতে তিনি সর্বস্তরের কর্মী আধিকারিকদের নির্দেশ দেন। পাশাপাশি শিশুদের জন্য বরাদ্দ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা যথাযথভাবে শিশুদের পর্যন্ত পৌঁছে দিতে বলেন। এক্ষেত্রে তিনি কোনো আপোষ করবেন না বলে সাফ জানান। বিদ্যালয়ের ফান্ড ব্যবহারেও কোনো অনিয়ম ধরা পড়লে কড়া পদক্ষেপ করা হবে বলে সতর্ক করে দেন তিনি। জেলা মিশন সমন্বয়ক তথা অতিরিক্ত জেলা শাসক ত্রিদীপ রায় সিআরসিসিদের আরও সক্রিয় ভূমিকা নিতে অনুরোধ জানান। সর্বশিক্ষা অভিযানের তরফ থেকে প্রতিটি বিদ্যালয়ে বিভিন্ন রকম অনুদান প্রদান করা হয়, সেগুলোর সঠিক বাস্তবায়নের জন্য সিআরসিসিদের নিজ নিজ ক্লাস্টার এলাকায় মনিটরিং করার নির্দেশ দেন। তাছাড়া প্রতিটি অনুদান যাতে সময় মতো সঠিকভাবে বাস্তবায়িত হয় তার জন্য সংশ্লিষ্টদের সক্রিয় ভূমিকা পালন করতে বলেন। তাছাড়া প্রতিটি বিদ্যালয়ে খেলার সামগ্রী যাতে মজুদ থাকে তা সুনিশ্চিত করতে সিআরসিসিদের পর্যবেক্ষণ করতে নির্দেশ দেন। কোথাও কোনো গাফিলতি নজরে পড়লে সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট জমা দিতে বলেন। ছাত্রছাত্রীদের বরাদ্দকৃত ইউনিফর্ম ক্রয়ে গুণগত মান সুনিশ্চিত সহ সেই বিষয়ে কড়া নজরদারি রাখার জন্য নির্দেশ প্রদান করেন। এদিনের সময় ডিপিও গৌতম দে গণোৎসবের বিভিন্ন দিশানির্দেশ তুলে ধরে সবিস্তারে আলোচনা করেন। তিনি 100% ছাত্রছাত্রীদের অংশগ্রহণে গুরুত্ব আরোপ করেন। অন্যদিকে এদিন প্রথম পর্বে পিএম পোষণ নিয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে পিএম পোষণের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন কমলেশ জীবন শর্মা। তিনি বিদ্যালয় স্তরে পিএম পোষণ কর্মসূচির সফল বাস্তবায়ন সুনিশ্চিত করার আহ্বান জানান। সঙ্গে নির্দিষ্ট তালিকা অনুযায়ী পুষ্টিসম্পন্ন মধ্যাহ্নভোজন পড়ুয়াদের পরিবেশনের উপর গুরুত্ব আরোপ করেন। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।